বুধবার সকালে জেরুজালেমের পবিত্র আলাকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে লাখো মুসল্লি অংশ নেন। বিশ্বব্যাপী মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ দোয়া। ঈদ জামাতের পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন সাধারণ ফিলিস্তিনিরা। সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ দেশটির প্রায় 3000 মসজিদে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় গাম্ভীর্যের সাথে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। রিয়াদের জাতীয় মসজিদে জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেশে থাকা স্বজনদের ঈদের শুভেচ্ছা জানান। কুয়েতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। স্থানীয় সময় ভোরে দেশটির 47টি স্থানে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 21টি জায়গায় বাংলা খুতবা সহ নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় হাসাবিয়ায়। ফজরের সময় থেকে দল বেঁধে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে সমবেত হন। 21টি মসজিদে বাংলা খুতবা হয়েছে। আমরা ইনশাল্লাহ সবাই মিলিতভাবেই আমরা ঈদ নামাজ পড়তে পারছি। আমরা বাংলা খুতবায় নামাজ পড়ে খুব আনন্দিত এবং খুশি। সংযুক্ত আরব আমিরাতেও যথাযথ মর্যাদা ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তীব্র গরম উপেক্ষা করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান শরীক হন ঈদ জামাতে। দেশটির আবুধাবি গ্র্যান্ড মসজিদ সহ দুবাই, শারজা, আজমানের গ্র্যান্ড মসজিদগুলোতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসীর জীবনে কোরবানি ঈদে আমরা নিজের চয়েস মতো কোরবানি করতে পারি। প্রতি বছর আমরা এভাবে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে ঈদ উদযাপন করে থাকি। বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে ঘোরাফেরা করব, আনন্দ করব। এদিন ইরাক, লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। একই সঙ্গে উত্তর আফ্রিকার মিশর, সুদান সহ বিভিন্ন দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ঈদ। রাহানুল রানা, সময় সংবাদ।